লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ও লীগ ভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল। বরাবরের মতোই এবার বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার সাকিব আইপিএল মাতাবেন। প্রথম থেকেই কলকাতায় থাকলে এবার তিনি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আগামী সাতের বিল গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশতম আসর। এবারে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের টেস্ট টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাতে আজ সোমবার বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সোমবার বিকেল 5:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন সাকিব। তার সাথে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও একমাত্র মেয়ে আলাইনা হাসান। গত 7 বছর ধরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দুইবার কলকাতাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও ভারতের মাটিতে আইপিএলের 11তম আসরে বাংলাদেশের তরুণ তারকা মোস্তাফিজুর রহমান খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। মোস্তাফিজুর রহমান এর আগে হায়দ্রাবাদে খেলেছেন গত 2 আসরে। এবার তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের নেওয়াতে হায়দ্রাবাদের হয়ে দেখা যাবে বাহাতি বাংলাদেশি পেসারকে। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেশ বিদেশি ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরে। লাইক কমেন্ট করে সাথেই থাকুন।